থেকে আল্লাহ না করে বাড়াবাড়ি কথা হয় আমাদের, তার বক্তব্য শুনবেন, এভাবে জানিয়ে দিয়েছি। তাহলে যদি কোরআন হাদিসের বক্তা আর তিনি যদি জাতির কাছে মানে মুসলিম জাতির কাছে পরিচিত, তাই সব আগে ইসলামের ক্ষেত্রে আরব জাতির কাছে পরিচিত হইতে হবে, আরব জাতির কাছে পরিচিত হইতে হবে। আরব জাতি জানছে যে আকীদা ঠিক নয়, সুন্নতের বিরোধী কথাবার্তা বলে, সেই জন্য তার বক্তব্য চলবে না এখানে। তো আর যদি তার উদ্দেশ্য থাকে যে জাতি মানে বাঙালি জাতি, তাহলে এই ব্যাখ্যা ভুল। ভালো আলেমকে বাঙালি জাতির কাছে পরিচিত হইতে হবে, ইমাম ইবনে হাজমকে বাঙালি জাতি জানে না, হয়তো সৌদি আরবের বড় বড় আলেম ইবনে বাজকে বাঙালি জাতি জানে না, জাতির কাছে পরিচিত হইতে হবে। সালেহুল ফৌজানের নাম এখনকার সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে সৌদি আরবে, যারা বেঁচে আছেন তাদের মধ্যে জানেন না, অধিকাংশ লোকই জানেন না। তাহলে জাতি মানে বাঙালি জাতি নয়, আর ভারতীয় জাতি না, আর পাকিস্তানি জাতি না, এইসব জাতীয়তা ইসলাম, এই জাতীয়তাই হচ্ছে ইসলাম বিরোধী জাতীয়তা, এই জাতীয়তাই মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। জাতীয়তা হচ্ছে আমাদের ইসলাম, এবং আমরা হচ্ছি উম্মতে ইসলাম মুসলিম জাতি আমরা। জি, আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। ইসলামের নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, শুনলেন? প্রত্যেক কথার দলিল হচ্ছে কোরআন ও হাদিস। কথা কত সুন্দর, কিন্তু তারপরে প্রথম হাদিস যেটা পেশ করছেন তিনি, সেটা শুনেন, তার অবস্থা শুনেন, নোট করে নিয়ে এসেছি আহাদিস মওজুয়া, যতগুলি হাদিস জাল এবং জালের নিম্নে যদি কোনো মান থাকে, মানে জাল কিতাবেও হাদিস পাওয়া যায় এমনও হাদিস সাইদি সাহেব উল্লেখ করেছেন তার বক্তব্যে। প্রথম হাদিস উল্লেখ করেছেন উনি, এখানে আমি ওইভাবে উল্লেখ করেছি, উতলো বলে এলমা ওয়ালাউ বিসিন, তোমরা এলএম শিখতে যাও, বিদ্যা শিখতে যাও, যদিও চীন দেশে হয়। হাদিস সম্পর্কে শুনে, কালাল আলবানি ফি সিলসিলাতিল আহাদিস যাইফ ওয়াল মওদুয়া, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই বর্তমান যুগের বিংশ শতাব্দীর মহাদ্দেশ, তিনি বলছেন সিলসিলা সহিহা আর সিলসিলা যাইফা মওদুয়া, মওজু এবং কি বললে যাইফ হাদিসের যে সিরিজ তার আছে সেটা বেশ কয়েক খণ্ড আছে, প্রায় 10-12 খণ্ডে আছে। তার প্রথম খণ্ডে 600 পৃষ্ঠায় তিনি বলছেন যে বাতিলুন, হাদিসটি কি বাতিল, জাল হাদিসকে বলা হয় বাতিল, একেবারে বাতিল, যদি দুর্বলতা থাকতো তো যাইফ বলা হইতো, বাতিল কথা একেবারে। রওয়াহ ইবনে আদি, ইবনে আদি উল্লেখ করেছেন তার আল কামেল ফি দুআফা, আল কামেল একটি কিতাব রয়েছে, সেই কিতাবটি যাইফ জাল হাদিসেরই সমষ্টির কিতাব, উম্মতকে সতর্ক করার জন্য শুধু জাল এবং যাইফ হাদিসগুলি তিনি সংকলন করেছেন, তার দ্বিতীয় খণ্ড 207 পৃষ্ঠায়। তারপরে বলছেন যে কেন জাল হাদিস বাতিল হাদিস কেন, শুনেন, বলছে যে এই হাদিস বর্ণনা হয়েছে একমাত্র আবু আতেকার সূত্রে, আবু আতেকা নামক এক ব্যক্তির সূত্রে, ওয়াহুয়া তার অবস্থা শুনেন, এখন তার গীবত শুনেন, শরীয়ত সম্মত গীবত, ওয়াহুয়া মাতরুকুল হাদিস, হাদিসের বিষয়ে সে পরিত্যক্ত, তার কথা নেওয়াই হয়নি, মহাদিসের কেউ নেয়নি, পরিত্যক্ত। তারপরে বলছেন ফাআফাতুল হাদিস আবু আতেকা হাজা, এই হাদিসের বিপদ হচ্ছে, সর্বনাশ হচ্ছে, মানে এই জাল হাদিসের কারণ, মূল কারণ হচ্ছে আবু আতেকা, এই ওয়াহুয়া মুত্তাফাকুন আলা তাযীফিহি, এর ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সেই ব্যক্তি একবারে যাইফ এবং গ্রহণযোগ্য নয়, বাল যাআফাহু জিদ্দান আল ওকাইলি, ইমাম ওকাইলি তাকে অত্যন্ত দুর্বল বলেছেন, শুধু দুর্বল নয়, কি বলেছেন, অত্যন্ত দুর্বল, যার ইমানেও দুর্বলতা থাকে, আখলাকেও দুর্বলতা থাকে, দিনে দুর্বল থাকে, তাকে বলে অত্যন্ত দুর্বল। আর স্মৃতিশক্তিতে যদি দুর্বলতা থাকে, ইমান আমান ভালো পরেশগার লোক, কিন্তু স্মৃতিশক্তি দুর্বলতা, তখন হয়তো অত্যন্ত দুর্বল সাধারণত বলা হয় না। ইমাম বুখারী, ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন হাদিসের, হাদিসের আমিরুল মুমিনিন পণ্ডিত, তিনি বলছেন মুনকারুল হাদিস, এই আবু আতিকাকে মুনকারুল হাদিসের ক্ষেত্রে একেবারে মুনকার, অযোগ্য। ইমাম বুখারী বলছেন যে এজা কুলতু মুনকারুল হাদিস, আমি যদি কোনো বর্ণনাকারী সম্পর্কে মুনকারুল হাদিস বলি, ফালা তাহিল্লু রিওয়ায়াতু আনহু, তার থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নয়, হারাম, তার মানে তার হাদিস হচ্ছে জাল, জাল হাদিস বর্ণনা করা হারাম। জাল হাদিস সম্পর্কে শুনে নেন, জাল হাদিস যদি কেউ বর্ণনা করে তার স্থান কোথায়, আল্লাহু আকবার, আল্লাহ না করে এরকম অবস্থা হয় না, এই বক্তার না আরো অন্য কোন মুসলিম ভাইয়ের, আমরা কারো চাই না, সতর্ক সাবধান করতে চাই। সহি মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে জেনে শুনে, আশা করি জেনে শুনে সাইদি সাহেব বলেননি, কিন্তু অজ্ঞতা কেন থাকবে, অথচ দাবি করছেন যে আলেম আর বক্তা আন্তর্জাতিক,
না জানাই কেন থাকবে, এগুলি জানতে হবে না? একটা হাদিস বর্ণনা করব, আমরা বক্তব্যের জন্য এখনো পড়াশোনা করে কালকে আমার সারা সময় নেই, পড়াশোনাই করতে আছে একটা বক্তব্যের জন্য। আপনাদের দেড় ঘন্টা বক্তব্য কেন, আমি পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিনা পড়ে বক্তব্য করে চলে যাব, কিন্তু সেই বক্তব্য হবে আমাদের দেশের আপনার কাঁঠালের ভূতির মতো, যেমন এগুলি বক্তব্য। কাঁঠালের ভূতি তো বুঝেন না, কি বলেন আপনারা ওগুলি? আর রুয়া বা কুয়া বলেন, কি বলেন ওগুলোকে? হ্যাঁ, রুয়ার আশেপাশে যেগুলি থাকে ওগুলো গরু ছাগলে খাওয়ার মতো, তো এইরকম বক্তব্য হবে। আর যদি আমি পড়াশোনা করে বক্তব্য রাখি আপনাদের সামনে, তাহলে হবে রুয়ার মতো, হবে খাওয়ার মতো, গ্রহণ করার মতো, কোরআন হাদিস সম্মত হবে। নাহলে এত মেহনতের কোনো প্রয়োজন নাই, সময় কাটিয়ে দিতে পারি, আমার কাজ আমি চালিয়ে যেতে পারি, আমি সব রকম করে চালাতে পারি, কিন্তু এই কাজের জন্য আল্লাহ পাক আমাকে পয়দা করেনি আমি মনে করি না। তো শোনাচ্ছিলাম আপনাদেরকে ওই হাদিস সম্পর্কে, মুনকারুল হাদিস, তারপরে শুনলাম ওই হাদিসটি, হাদিসের তরজমা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা আমার সম্পর্কে বলবে, মুতাআম্মিদান মানে জেনে শুনে, সে জানো ফালিয়াতাবা মাকাদাও, তার স্থান মিনান্নার জাহান্নামে তৈরি করে নেই, সে জানো তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। আল্লাহ না করে কেউ জেনে শুনে নবী সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে, কিন্তু আজকে জানার সুযোগ সুবিধা আছে, বহু কিতাব হয়ে গেছে সহিহ যাইফ জাল হাদিসের বাংলায় তরজমা, যদি আরবি পড়ার যোগ্যতা নাও থাকে, এই সিলসিলা যাইফা মজুয়ার সিরিজ বাংলায় তরজমা হয়ে গেছে, ঢাকায় পাবেন, আপনি পাবেন না, ঢাকাতে ছেপে গেছে, কয়েক খণ্ড ছেপে গেছে পুরো না ছাপলেও। সুতরাং আল্লাহর ওয়াস্তে একটু পড়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে বক্তা একটু পড়ে শুনে বক্তব্য রাখুক, যাতে করে নিজেরা গোমরা না হয় আর এই শাস্তি তাদের জন্য না আসে, যা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হাতিম রাজি বলেছেন, জাহিবুল হাদিস, এর হাদিস একেবারে বেকার। ইমাম নাসাই বলছেন, লাইসা বিসসিকা, সে নির্ভরযোগ্য নয়। তারপরে সুলেমানি বলে এক আলেম লিখেছেন, ফিমান উরিফা বিওয়াদিল হাদিস, এই ব্যক্তি হাদিস জাল গড়ত বলে প্রসিদ্ধ, লোকজন জানতো যে এই আবু আতিকা জাল হাদিস গড়ত, তার হাদিস বানানো হাদিস হচ্ছে উতুল বলি ইলমা ওয়ালা ওবিসি। ইয়াহিয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহ, প্রখ্যাত আলেম, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহ আগের তিনি বিশেষ করে হাদিসের পণ্ডিত, সহিহ যাইফের পণ্ডিত, তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই হাদিস আবু আতিকা সম্পর্কে, তিনি বললেন যে ফালাম ইয়ারিফিকে, চিনি না আমি, চিনি না আমি। ইমাম আহমদের সামনে এই হাদিস উল্লেখ করা হয়, উতুল বলি ইলমা ওয়ালা ওবিসিন, যে আবু আতিকা বর্ণনা করছে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, তাকে জিজ্ঞাসা যখন করা হলো তখন তিনি ফান কারাহু ইনকারান শাদীদান, চরম প্রতিবাদ করলেন, খবরদার এই জাল হাদিস বয়ান করবে না কখনো, চরম প্রতিবাদ করলেন, আনকারাহু ইনকারান শাদীদান। শুনেন, ইমাম ইবনুল জৌজি তার একটি কিতাব রয়েছে মজু আল মজুয়াত, কিতাবের নামই হচ্ছে জাল হাদিসের সমষ্টি, আল মজুয়াত, কয়েক খণ্ডে রয়েছে, তার প্রথম খণ্ড 215 পৃষ্ঠায় এই উতলবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিনের জাল হাদিসটি উল্লেখ করে বলছেন এটি হচ্ছে জাল হাদিস। সাইদি সাহেব যদি আল মজুয়াত ইবনুল জৌজিটাও পড়তেন, অথবা আলবানী সাহেবের একটি কিতাব পড়তেন, অথবা কোন মহাদ্দেসের সহিহ যাইফের একটি কিতাব পড়ে যদি এই হাদিস বয়ান করতেন, তো এত বড় পদস্খলন ঘটতো না। ইমাম ইবনে হিব্বান কি বলছেন, বাতিলুন লা আসলা লাহু, এই হাদিস, এই চীন দেশে যাওয়ার হাদিস আর সেখানে এলম শিখার হাদিস হচ্ছে বাতিলের কোনো ভিত্তি নেই। ইমাম সাখাবি আল মাকাসিদুল হাসানা তার কিতাব রয়েছে তার 63 নম্বর পৃষ্ঠায় বলছেন যে হাদিস বাতিল। তারপরে এইভাবে বেশ কিছু আলমা কেরামরা আরো তারা উল্লেখ করেছেন যে হাদিসটি জাল, ইমাম বাইহাকি, খতিব বাগদাদি, ইবনে আব্দুল বার, এরা সবাই উল্লেখ করেছেন। তো এই ছিল এই হাদিস সম্পর্কে, জাল হাদিস সম্পর্কে চীন দেশে গিয়ে এলিম শিখতে হবে, যা সাইদি সাহেব আপনাদেরকে চীন দেশে যেতে বলেছেন। হ্যাঁ, আরব দেশে আসার দরকার নেই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে সারা বিশ্ব থেকে মানুষ মেহনত করে কঠোর পরিশ্রম করে মদিনার দিকে ছুটে আসবে, কিসের জন্য? এলিম হাসিল করার জন্য, কারণ তারা ফালাইয়া যে দোনা আলম মিন উলামা আহলিল মদিনা, মদিনার আলেম চাইতে বড় আলেম আর কোথাও পাবে না, সুতরাং সারা বিশ্ব থেকে মদিনায় ছুটে আসবে। আজকে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি আজকে 50 বছর থেকে কায়েম হয়ে এর বাস্তব প্রমাণ করে দিয়েছে, সারা বিশ্ব যত বড় বড় আলেমরা পাবেন, যারা গবেষক, সহিহ যাইফ জাল বুঝেন, সঠিক দিন এবং কোনগুলি জাল কথা বুঝেন, তারা মদিনা ইউনিভার্সিটির বরকতি হাসিল করেছেন এলমের। চীনে হলেও আমার পাঁচজন বন্ধু ছিল, ক্লাসমেট ছিল চাইনার, একজন ছিল থাইল্যান্ডের, 120টি দেশের ছেলেরা ছিল, তো তার মধ্যে চার পাঁচজন ছিল আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডার ছিল, তো সারা বিশ্বে আলহামদুলিল্লাহ সহি কোরআন এবং হাদিসের আলো পৌঁছে যাচ্ছে। তারপরে শোনান আর কিছু জাল হাদিস,
জ্ঞান অর্জনের জন্য